হুগলির গৌঘাট বিধানসভা 47 নম্বর জেলা পরিষদের বিজেপির মন্ডলের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার 2 সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ ও অলোক দলুই সহ বিধানসভার কনভেনার লক্ষ্মীকান্ত বিশ্বাস, সহ সভাপতি সুশান্ত সরকার, রাজু রানা, বংশীধর কোটাল সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। এই সম্বন্ধে যদি কিছু বলেন তো ভালো হয়। আজ গৌঘাট বিধানসভার 47 জেডপির বিশেষ কার্যকর্তা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের আজকের বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। সেই জন্য কতগুলো নির্দেশ আমাদের কাছে আছে, এই নির্দেশ অনুসারে আমরা সাংগঠনিক বৈঠক আজকে নেব। আমাদের গৃহ সম্পর্ক অভিযান চলছে, সম্পর্ক অভিযানের সাথে সাথে আমাদের মেম্বারশিপ অভিযানও শুরু হয়েছে। আমরা চাই 2021 বিধানসভা নির্বাচনে গৌঘাট বিধানসভাকে জেতানোর জায়গায় নিয়ে যেতে। তাই 2021 বিধানসভা নির্বাচনকে আমরা জেতাবো, এই লক্ষ্য নিয়েই আজকে আমরা এই সাংগঠনিক বৈঠক শুরু করেছি। আজকের বৈঠকে আমার এখানে উপস্থিত আছেন আমার জেলার অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় অলোকদা আছেন, সুশান্তদা আছেন ভাইস প্রেসিডেন্ট, আমার জেলার ট্রেজারার আছেন লক্ষ্মীদা, এই মণ্ডলের অবজারভার আছেন মণ্ডল সভাপতি, মণ্ডলের কার্যকর্তা সকল, রাজুদা আছে জেলা কমিটির সদস্য, তো এখানে মণ্ডলের সকলেই আছে উপস্থিত। আমাদের 3টে সত্রে আজকে বৈঠক হবে। বৈঠকে এখানকার যে সাংগঠনিক সিস্টেম সেটা নিয়ে বিশেষ আলোচনা আছে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।